ঠকে দেখব, কেন আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যে ওদের ঠকা হোক, ঠিক আছে, ঠকে যাক, আমি এটা চাই না। কেন প্রথমে ফার্স্ট টাইমে আমি গিয়ে দেখবো যে পাখি যদি ভালো থাকে। দেখতে দেখতে চলে আসলো রমজান মাস, আজকে আমাদের প্রথম রোজা, ফার্স্ট রোজা। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, দোয়া করো, সবাই রোজা রেখো, আর উপরওয়ালার কাছে সবাই সবার জন্য দোয়া করো, ঠিক আছে। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো আমি তো ভিডিও করি, অনেকের ইচ্ছা থাকে আমিও ভিডিও করবো, ভিডিওর মধ্যে আসবো, লোকও আমার জানো যে আমি পাখি লাইনে আছি, পাখিকে পালন করছি। তো তার উপরে বিস্তারিত আজকে আলোচনা করব। পাখি ঘর থেকে, মানে পাখি যে ফার্ম আছে সেখান থেকে বেরিয়ে আসলাম, কেন আজকে তো ইনফরমেশান নয়, আজকে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবে, মনটা একটু আমার ভিডিওর ওপর দিও। আর একটা বলতে চাইছি যে অনেকে আমাকে কমেন্ট করছে, আমির ভাই তোমার নাম্বারটা শেয়ার করো, তোমার নাম্বারটা শেয়ার করো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখলে আমার নাম্বারটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজকের টপিকটা কি, আজকের টপিকটা যেরকম আমি ভিডিও করি লোকে ইনফরমেশান দিই, অনেকে ধারণা থাকে আমিও পাখি, আমার ঘরে যে পাখি আছে সেই পাখিটাকে লোকে গিয়ে দেখাবো, এবং আমিও পাখি সম্বন্ধে ইনফরমেশান যারা পাখি নতুন পাখি প্রেমিক তাদেরকেও শেয়ার করব যে পাখি কীভাবে পালন করতে হয় ভিডিওর মাধ্যমে। তো আমি তাদেরকে বলতে চাইছি যে তারা যদি ভিডিও করার ইচ্ছুক, মানে যদি ইচ্ছা থাকে যে তোমরা ভিডিও করবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে ভিডিও করে জায়গা চলে আসলাম, মানে এর আগে একটা ভিডিও করেছিলাম যে এই জায়গাটাই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তো এখনও এই জায়গায় শ্যুট করছি। কেন আজকে তো ইনফরমেশান নয়, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা টপিক যে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো গাইস, অনেকে ধারণা থাকে যে আমি ভিডিও করব, মানে ইউটিউবে আমিও দেখাতে চাই এবং লোককে সঠিক ইনফরমেশান শেয়ার ভি করতে চাই, ঠিক আছে। তো তাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করা হচ্ছে, ঠিক আছে। আর তার সাথে সাথে বলতে চাইছি যে অনেকে ধারণা থাকে যে আমি ঠাকুর পুকুরে গিয়ে একটা ভিডিও করেছিলাম, অপূর্ব দার বার্ড ফার্ম, আর তারপরে একটা আমাদের গ্রামের একটা ভিডিও করেছিলাম সুশান্তদার বার্ড ফার্ম। তো ওখানে দুটো দুটো ভিডিও করেছি, নাম্বার যে কটা সে মানে দিয়েছি, তো ফোন এসছে পাখির সঙ্গে সঙ্গে বিক্রি হয়েছে। এবং কি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে যারা সেলিং ভিডিও করতে চাইছো, মানে যে তোমার ফার্মে ভালো পাখি আছে সেই পাখিকে তোমরা সেল করতে চাইছো, আমার কাছে ভিডিও তোমরা শেয়ারও করতে পারো যে হ্যাঁ আমি সেই ফার্মে গিয়ে ভিডিও করব। যে অনেকে ইউটিউব আছে কি যে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দাও দিলে আমি সেই ভিডিওটা সেলিং করব, না ওইটা হচ্ছে যে ওইটার উপর আমি ভিডিও করব না, যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিলে আমি ভিডিও করে দেবো এমন কিন্তু নয়। কিন্তু আমি তোমাদের ফার্মে যাব, যে পাখি ভেবে না তুমি তোমার আমি পাখি সেলিং করতে চাইছো, পাখিটা কি ভালো আছে কি খারাপ আছে সেটা আমি নিজে চোখে দেখবো, কেন আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যে ওদের ঠকা হোক, ঠিক আছে, ঠকে যাক, আমি এটা চাই না। কেন প্রথমে ফার্স্ট টাইমে আমি গিয়ে দেখবো যে পাখি যদি ভালো থাকে, পাখি যদি ভালো হয় তবে কিন্তু আমি তোমার ফার্মে ভিডিও করব, না তো করব না, ঠিক আছে। গিয়ে তারপরে সেই পাখি যদি ভালো হয়ে থাকে আমি ভিডিও করে পাবলিশ করব, আশা করছি কিছুদিনের মধ্যে তোমার পাখি সেলিং হয়ে যাবে, আর যদি খারাপ পাখি হয় আমি ভিডিও করব না, ঠিক আছে। বাচ্চা পাখির তো আর কোনো ব্যাপার থাকে না, এবং অ্যাডাল্ট পাখি বা অন্য কোনো পাখি থাকে ভালো পাখি বুঝে তবে আমি ভিডিও করব। তো গাইস, যদি ভিডিও করার ইচ্ছা থাকে বা আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে পশ্চিমবাংলার যেখানে বলতে, দেখো আশেপাশে কিছুদিন মানে ভিডিও করব, তারপরে তো আমাকে তো ইনভাইট অনেকে করে, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কাম করি, ঠিক আছে, আমি হচ্ছে গোল্ড কারিগর, মানে আমি হচ্ছে সোনা সব কিছু তৈরি করি, আমি হচ্ছে গোল্ডের কারিগর। তো এই জন্য টাইম পেয়ে উঠতে পারি না, মানে টাইম হয়ে ওঠে না, তো অনেকটা ঠিক টাইম বার করে তুমি ফার্মে ফার্মে যাই, কিন্তু আমি ভাবলাম না সপ্তাহে একদিন অন্তত এই ফার্মে ভিডিও আমি করব। এর জন্য খাতাতে লোড করব যে কে ভিডিও করতে চাইছে বা কার ফার্মে যেতে হবে, এর জন্য টোটাল দায়িত্ব আমার ভাইয়ের উপরে দেবো, সাইফুদ্দিনের উপরে, কারণ ও কন্ট্রোল করবে যে কার ফার্মে যাব, কোন ফার্মে আজকে বুকিং নিয়েছে। প্রচুর বুকিং আসে যে ফার্মে ভিডিও করার জন্য, কিন্তু টাইমের জন্য হয়ে ওঠে না। একটা কথা বলতে চাইছি, মেডিসিন এমন একটা জিনিস সব সময় তারে মানুষের প্রয়োজন হয়ে ওঠে, ঠিক আছে। যদি তোমরা ভালো কোম্পানি এবং ভালো পাখির জন্য, দেখো মেডিসিন তো অনেক আছে, বহুত দামি দামি কোম্পানির আছে, কিন্তু একটা প্রোডাক্ট কিনতে গেলে প্রচুর কস্টিং, ঠিক আছে, প্রচুর দাম পড়ে যায়। তো সেই ওষুধ আমাদের কেনার পক্ষে, মানে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, অনেকটা দাম। কিন্তু স্টারফার্ম কোম্পানি খুবই সুন্দর এবং খুবই হেল্পফুল পাখির জন্য, খুব মানে অ্যাকচুয়ালি তো মেডিসিন, দেখো আমাদের ভেটেনারি যেসব মেডিসিন খাওয়াতাম সেগুলো কিন্তু পাখির নয়, গরুর জন্য, ছাগলের জন্য এই মেডিসিনগুলো। কিন্তু এখন যে স্টারফার্ম কোম্পানি যে মেডিসিন, টোটাল পাখির ওপরে, পাখির জন্য তৈরি করা এদের মেডিসিন, আর খুবই ভালো মেডিসিনগুলো, রেজাল্ট বা রেসপন্স খুবই ভালো।
তো তোমরা যদি মেডিসিন ইউজ করার ইচ্ছা থাকে যে মেডিসিন হ্যাঁ আমি ইউজ করতে চাই, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সাইডে আলিগঞ্জ এই সাইড থেকে একদম পুরো ডায়মন্ড থেকে শুরু করে সাউথের পুরো লাইনটাই আমি হচ্ছে মেন ডিস্ট্রিবিউটার। তো তোমরা চাইলে আমার কাছে বুকিং করতে পারো। বুকিং করার জন্য আমার এই স্কিমের নাম্বার সহ হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে তো এটা বলবো না, কেন এই ভিডিওটা কোনো টপিক নেই, ঠিক আছে? তো এই ভিডিওটা এটার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দিলাম। কেন বলছি যে অনেকের ইচ্ছা থাকে যে আমি ভিডিও করব, লোককে ইনফরমেশান শেয়ার করব। তা ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি, যাতে দেখো অনেকে আমাদের এই লাইনটায় কী হয়, আমাদের এই লাইনটায় বিশেষ করে আমাদের এই লাইনটায় কী হয়, ভেবো না আমি পাখি পুষেছি পাঁচ বছর আমি কিছু না অল্প কিছু শিখলাম, ঠিক আছে? অল্প কিছু আমাদের ভেবো না সাইফুদ্দিন পাখি সম্বন্ধে কিছু জানে না, সাইফুদ্দিন পাখি লাইনে আসতে আছে কিন্তু সঠিক ইনফরমেশনটা দেয় না, আমাদের এই পাখি লাইনটা এমন। কিন্তু যে বিশেষ করে যে ওই কাজটা যে করে সবাই চলে গেছে, মানে চলে গেছে বলতে কি চোতা পাতারি গুড়িয়ে সবাই গায়েব, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে মানুষের সঠিক ইনফরমেশান দেবে, যদি না পড়ো দাদা ডাইরেক্ট বলে দেবে দাদা এটার উপর যে একটা ভেবে একটা পাখির একটা সমস্যা হচ্ছে, একটা উল্টো পাল্টা ভুল ভাল ট্রিটমেন্ট বলে দিলে তাতে পাখিটা মারা গেল, কিন্তু ওটা লোককে সঠিক ইনফরমেশান দেওয়া হলো না। এই জন্যে বলছি আমার কাছে অভিজ্ঞতা নেই, পাখি সম্বন্ধে অভিজ্ঞতা নেই। কেউ তোমাকে জিজ্ঞাসা করলো দাদা এটা এই হয়েছে এটা কী করবো, হ্যাঁ আমার কাছে অভিজ্ঞতা নেই আমি বলবো না দাদা আমি পারলাম না আমার কাছে সে অভিজ্ঞতাটা নেই, আমি পাখি বুঝতে পারছি না ও রোগটা কী। কিন্তু যে ভুলভাল ট্রিটমেন্ট বলা মানে নিজের ক্ষতিকে ডেকে আনা এবং অপরকে ক্ষতি ডেকে আনা। কেন বলছি, যখন তুমি অপরকে যে ভুলভাল ট্রিটমেন্টটা বলবে সবসময় তারা মানুষকে সঠিক ইনফরমেশান সঠিক বুদ্ধি দেবে, দেখবে জীবনে তুমি পিছনে হটবে না। অ্যাকচুয়ালি দেখো আমি একটা ভিডিও ছাড়লে 2-4 দিনের মধ্যে 10,000, 20,000, 30,000 ভিউজ হচ্ছে, এটা কী ধারণা? এটা ধারণা কী বোঝায়? যে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিচ্ছি বা দিয়ে যাব। এটাই বলছি যে সারা যতদিন বাঁচবো, চাইলে আমি দেখো আমি তো ইউটিউব থেকে আজ থেকে 3 বছর পর্যন্ত ইউটিউব 3-4 বছর হচ্ছে ইউটিউবের ওপর কাজ করছি, আজ পর্যন্ত আমার ব্যাংকে এক টাকা ঢোকেনি, উল্টে ইউটিউবের পিছনে প্রচুর টাকা ব্যয় করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আমি টাকার জন্য নয়, টাকার জন্য ইউটিউবে আমি অ্যাকচুয়ালি ইউটিউবে প্রথমে এসেছিলাম কীভাবে, আমার পেশা, আমি ভিডিও করবো এটা আমার নেশা, সবসময় থাকে নেশা যে আমি ভিডিও করবো লোককে দেখাবো পাখি, এইটা আমার ছিল। কিন্তু আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে পাখির ইনফরমেশানের উপর চলে গেল। আমি এটাও বলছি না যে আমি অনেক কিছু জানি, আমি কিছুই জানি না, তোমাদের কাছে বাচ্চা আমি, ঠিক আছে? আমি কিছুই জানি না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কী করছি, পাখিকে কীভাবে ট্রিটমেন্ট করছি সেটার উপর ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করি, আর সেটাই তোমরা খুবই ভালো পছন্দ করছো এবং ভালোবাসা দেখিয়ে যাচ্ছ। এরকম সাপোর্ট এরকম ভালোবাসা তোমরা দেখিয়ে যেও, ভবিষ্যতে আরও উন্নতি করবো, ভিডিওর ওপরে উন্নতি করবো এবং পাখি আচ্ছা ভালো ভালো পাখিও নিয়ে আসবো এবং প্রত্যেক পাখির উপরে ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করবো। আমি বেশিরভাগ লাভবার্ডের উপর ইনফরমেশান দিই, কিন্তু দেখো তোমরা নিজে বুঝতে পারছো আস্তে আস্তে বজরিগার, কনুর, অন্য অন্য পাখি, অন্য অন্য ফার্মে গিয়ে ভিডিও মানে করছি বা তোমাদেরকে যে নতুন নতুন পাখির ইনফরমেশান শেয়ার করছি। তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। কোনো ইনফরমেশান বা কোনো টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাইছো প্লিজ ওইটার উপর কমেন্ট করে দিও। আমার একটা বন্ধু কমেন্ট করেছিল জাবার উপরে ভিডিও করার জন্য, অ্যাকচুয়ালি আমি যে সাইডটা থাকি এই সাইডে জাবার উপর এত কাজ হয় না, বেশিরভাগ লাভবার্ডের উপর কাজটা হয়। তো আমি চেষ্টা করছি, বাবুদার ফার্মে এর আগে একটা ভিডিও করেছিলাম, বাবুদার ফার্মে অনেক জাবা আছে, সেই ফার্মে গিয়ে জাবার সম্বন্ধে খুব সুন্দর খুব একটা অপূর্ব একটা অভিজ্ঞতা শেয়ার করবো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও, আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করে দিও, আর তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা জরুর প্রেস করে দিও। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করবো, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।